হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আবারও একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ক্যালভিড ইনজেকশন নিয়ে। তো আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন এই ক্যালভিড ইনজেকশনটি কী, এর কাজ কী, এটি কোন কোন পশুর কী কী রোগের জন্য প্রয়োগ করা হয়, এটির গাভীন পশুকে প্রয়োগ করা যাবে কি যাবে না, এর কোনো সাইড ইফেক্ট আছে কি নাই, এর সাবধানতা কি রয়েছে, ডোজ কি রয়েছে, A to Z বিস্তারিত এই ভিডিওটিতে আমি ক্যালভিড ইনজেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখনও যারা ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমত ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে নিন, যাতে ভেটেনারি বাংলার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো প্রিয় পশুপালক ও খামারি বন্ধুরা, স্ক্রিনে যেই ক্যালভিড ইনজেকশনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভেটস ফার্মা কোম্পানির খুব সুন্দর একটি ক্যালসিয়াম ইনজেকশন। এবং এই ক্যালভিড ইনজেকশনটি এটি ভেটেনারি ইনজেকশন, যার ভিতরে আপনারা পেয়ে যাবেন ক্যালসিয়াম লিভুলিনেট, ভিটামিন D3 এবং ভিটামিন B12। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে পশুর অর্থাৎ গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি পশুর একটি ক্যালসিয়াম ইনজেকশন। তাই আপনার বাড়ির বা খামারের কোনো পশুর শরীরে যদি ক্যালসিয়ামের মাত্রা কমে যায়, সেই ক্ষেত্রে এই ক্যালভিড ইনজেকশনটি যদি সপ্তাহে 3 বার প্রয়োগ করেন, অর্থাৎ 3 দিন প্রয়োগ করেন, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন। সাথে সাথে আপনার পশু ডেলিভারির করার সময় যদি আপনার পশুর শক্তিকে বাড়াতে চান বা পশুর শক্তি কমে যায়, শক্তি যদি না প্রয়োগ করতে পারে, সেই ক্ষেত্রে এই ইনজেকশনটি ভালো কাজ করে থাকে। এবং ডেলিভারি করার পর পশুর শক্তিকে বাড়ানোর জন্য এই ইনজেকশনটি অর্থাৎ ক্যালভিড ইনজেকশনটি প্রয়োগ হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আপনার বাড়িতে যদি কোনো পশু খুব সুস্থ হয়, অর্থাৎ পশু বাচ্চা দিয়েছে, তারপর পশু সুস্থ হয়ে গেছে, দাঁড়াচ্ছে না, দাঁড়াতে অসুবিধা হচ্ছে, সেই সব পশুকে যদি আপনি অর্থাৎ আপনার প্রেগনেন্সির পর পশুকে যদি এটি প্রয়োগ করেন, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন। অনেক সময় কি হয়, আপনার বাড়ির বা খামারের গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি পশু খাড়ো হতে পারে না বা খাড়ো হয়ে গেলে বসতে পারে না, অর্থাৎ আপনার পশু বসে থাকলে খাড়ো হতে পারে না এবং খাড়ো হয়ে থাকলে বসতে পারে না, অসুবিধা হয়, সেই ক্ষেত্রে সে সকল পশুকে যদি এই ক্যালভিড ইনজেকশনটি নির্ধারিত মাত্রা হিসাবে প্রয়োগ করেন, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এবং আরও একটি সমস্যা আমরা অহরহ দেখে থাকি বা পশুপালক বলে থাকে যে পশুর দুধ কমে গিয়েছে, সেই ক্ষেত্রে সে সকল পশুকে অর্থাৎ আপনার দুধেল পশুকে যদি এই ক্যালভিড ইনজেকশনটি প্রয়োগ করেন, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন, কেননা এই ইনজেকশনটি পশুর দুধ বাড়ানোর জন্য ভালো কাজ করে থাকে। সাথে সাথে এই ক্যালভিড ভেটেনারি ইনজেকশনটি আপনার পশুর ওজনকে বাড়ানোর জন্য প্রয়োগ হয়ে থাকে। এমনকি আপনি যদি আপনার গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি পশুর ওজনকে বাড়িয়ে তুলতে চান, আপনি যদি শরীর স্বাস্থ্য ভালো করতে চান, সেই ক্ষেত্রেও এই ক্যালভিড ইনজেকশনটি আপনার সে সকল পশুকে প্রয়োগ করতে পারেন। আপনার বাড়ির বা খামারের কোনো পশু যদি প্লাস্টিক খায় বা মূত্র খায় বা চামড়া মাটি খায়, অর্থাৎ আপনার পশু যদি অখাদ্য বস্তু খায়, যাকে আমরা পাইকা রোগ বলে থাকি, সেই ক্ষেত্রে আপনার পশু যদি অখাদ্য বস্তু খায়, সে সকল পশুকে যদি এই ক্যালভিড ইনজেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আপনার বাড়ির কোনো পশু যদি বেশি দুর্বল হয়ে যায়, সেসব পশু অর্থাৎ দুর্বল পশুদের যদি এই ক্যালভিড ইনজেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন। প্রিয় বন্ধুরা, আপনার বাড়ির কোনো পশু যেমন গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি পশুর যদি মেটাবলিক রোগ দেখা দেয়, অর্থাৎ আপনার পশুর যদি খাবার কম খায় বা পেটের কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে সেসব পশুকে যদি এই ক্যালভিড ইনজেকশনটি প্রয়োগ করেন, ভালো রেজাল্ট পেয়ে যাবেন।
এটি এমনই একটি ইঞ্জেকশন যা ডেলিভারি করার সময় পশুকে শক্তি পাইয়ে দেয়। অনেক সময় কি হয়, পশুকে ঠান্ডা লেগে যায়, অর্থাৎ পশুর টেম্পারেচার কমে যায়। এটি অহরহ হয়ে থাকে, পশুপালক বলে থাকে বা পশু খামারি বলে কি আমার গরু আমার ছাগল খাচ্ছে না, মুখ ভারী করে দাঁড়িয়ে রয়েছে, এবং সেই পশুর যখন তাপমাত্রা মাপতে যায় তো পশুর টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা কম দেখা যায়। সেই অবস্থাতে যদি আপনার যে সকল পশুর তাপমাত্রা কমে গেছে তাদের যদি এই ক্যালভেট ভেটস ফার্মা কোম্পানির ইঞ্জেকশনটি প্রয়োগ করেন, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এই ইঞ্জেকশনটি আপনি কখন কখন প্রয়োগ করবেন? এক কথায়, পশুর টেম্পারেচার যে কোনো অবস্থাতে কমে গেলে আপনার সেসব পশুকে এটি প্রয়োগ করবেন, অর্থাৎ পশুকে ঠান্ডা লাগলে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন। পশুকে ডেলিভারি করার আগে এবং পরে পশুকে শক্তি পাইয়ে দেওয়ার জন্য এই ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন। মেটাবলিক সমস্যা হলে বা আপনার পশু যদি খাবার কমিয়ে দেয়, খাবার ভালো করে না খায়, সেই ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। পশু যদি বেশি দুর্বল হয় সেই ক্ষেত্রে এই ক্যালসিয়াম ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন, অর্থাৎ আপনার পশু খুব উইক হয়ে গেছে সেই ক্ষেত্রে এটি প্রয়োগ করবেন। পশু যদি প্লাস্টিক অর্থাৎ অখাদ্য বস্তু খায় সেই ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন। পশুর ওজনকে বাড়িয়ে তোলার জন্য এই ইঞ্জেকশনটি ভালো কাজ করে থাকে। এমনকি পশুর দুধকে কম হয়ে গেলে পশুর দুধকে বাড়িয়ে তোলার জন্য এই ইঞ্জেকশনটি ভালো কাজ করে। যে সকল পশু খুব দুর্বল, খাড়ত হতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না, সে সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন। এমনকি যে সকল পশুর শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে সেই সব পশুকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। তবে হ্যাঁ, কিছু সাবধানতা অবশ্যই রয়েছে। হাই টেম্পারেচার অর্থাৎ আপনার পশুর যদি টেম্পারেচার খুব হাই থাকে সেই ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন না, অর্থাৎ জ্বর সর্দি কাশি নিউমোনিয়া হচ্ছে সেই ক্ষেত্রে হাই টেম্পারেচারে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন না। ক্যালসিয়াম ইঞ্জেকশনকে বেলামাইল ইঞ্জেকশন অর্থাৎ বি কমপ্লেক্স উইথ লিভার এক্সট্রা ইঞ্জেকশনের সাথে এই ইঞ্জেকশনটি একসাথে আপনার পশুকে প্রয়োগ করবেন না, আলাদা আলাদাভাবে এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করতে হবে, একসাথে এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করবেন না। তো প্রিয় বন্ধুরা, এই ক্যালভেট ইঞ্জেকশনটির ডোজ কত? এটির ডোজ হচ্ছে বড় পশু যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে, অর্থাৎ গরু মোষদের ক্ষেত্রে এটি 10-20 ml পর্যন্ত এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করবেন, এবং ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে সপ্তাহে 3 দিন প্রয়োগ করতে পারেন। এবং অবশ্যই এই ইঞ্জেকশনটিকে ইন্ট্রামাস্কুলার অর্থাৎ IM রুটে মাংসপেশিতে ইঞ্জেকশনটিকে প্রয়োগ করবেন। ছাগল ও ভেড়াদের ক্ষেত্রে 2-5 ml পর্যন্ত ছাগলের ওজন অনুপাতে এই ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করবেন। এটি হচ্ছে একটি প্রেগনেন্সি সেফ ইঞ্জেকশন, অতএব আপনার গাভীন পশুকে ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন ক্যালভেট ইঞ্জেকশন সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং এইরকম যদি আরও ভিডিও পেতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকু, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।